আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার মহান রব্বুল আলমিন মানুষকে কম বেশি বিবেক বুদ্ধি দিয়েছেন দুর্গম পথে কাটা বেছে চলার জন্য এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী রহমতুল্ল আলমিন কোরআনুল করিমের আল্লাহ প্রদত্ত ও হীর জ্ঞানের মাধ্যমে সেই আলোকিত সড়কের সন্ধান দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ও পরিশ্রমের মধ্যে এই কষ্ট ব্যথা বেদনার বিপরীতে আছে সুখ শান্তি ও স্বস্তি আল্লাহ তালা কখনো কখনো দোয়ার মাধ্যমে পরিবর্তন করেন মানুষের জীবন এটি একটি শতসিদ্ধ বিষয় আবু আবুহার রদুল্লাহ আনহু থেকে বণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেন দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না আর ন্যাক আমল তো হায়াত বৃদ্ধি পায় না অপর একটি হাদিস এসেছে যদি তোমার উপর কোনো বিপদ আসে তাহলে এ কথা বলো না যদি আমি এরকম করতাম তাহলে এমন হতো না বরং তুমি বলো আল্লাহ যা তাকদিরে রেখেছেন এবং ইচ্ছা করেছেন তাই হয়েছে সুপ্রিয় দর্শক তাকদির ভালো হওয়ার জন্য এবং ভাগ্য ভালো হওয়ার জন্য প্রিয়নবী সাল আলহ্লাম অনেক দোয়া শিখিয়েছেন বিশেষ করে হজরত আবুহরা রদি আল্লাহ আনহুয়ের বর্ণনা এসেছে রাসুল্লা সাল্লাম এ দোয়াটি পড়তে বিশেষ তাগিদ দিয়ে বলেছেন আল্লাহ্মা ইন্নি আউজিকা মিন জাহদিল বালাঈ ও দারাকিস ও সু ইল কদঈ ও তাতিল আদা দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি বালা মুসিবতের তীব্রতা দুর্ভাগ্যে পতিত হওয়া ভাগ্যের অশুভ পরিণতি এবং দুশ্মনের আনন্দিত হওয়া থেকে বেঁচে থাকার আশ্রয় প্রার্থনা করছি সুপ্রিয় দর্শক এ দোয়াটি আপনারা যখনই সময় পাবেন বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম